ফ্রেন্ডস, দিস ইজ স্টাডি অ্যাঙ্গার। আমরা এই ভিডিওতে দেখব ইতিহাসের বেসিক প্রশ্নগুলো, যেখান থেকে এনিশিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে বেসিক প্রশ্ন থেকে শুরু করে স্টাফ লেভেলের প্রশ্নগুলো ডিসকাস করব চ্যাপ্টার ওয়াইজ। সুতরাং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। নাও লেট স্টার্ট। আমরা এই ভিডিওতে 375 পরের প্রশ্নগুলি আলোচনা করব। ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ভারতের প্রাচীনতম গ্রন্থ ছিল ঋগ্বেদ, এখানে অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন 376, কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতীকী ছিল? এখানে চারটি অপশন, মহেঞ্জোদড়ো মেহেরগড় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতা ছিল হরপ্পা সংস্কৃতির প্রতীকৃত। নেক্সট প্রশ্ন, আর্যরা প্রথম ভারতে কত সালে আসে? প্রায় খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে আসে। নেক্সট প্রশ্ন 378, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ, বেদান্ত, বেদ। চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ, আর্যদের প্রধান ধর্মগ্রন্থ ছিল ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? নিস্ক, ইস্কার এবং কোনটি নয়। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার এ, নিস্ক। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম নিস্ক। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 380, বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুত, সূত্র, শ্রুতি, কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। নেক্সট প্রশ্ন 381, বেদের কয়টি ভাগ আছে? পাঁচটি, সাতটি, ছটি এবং চারটি। এখানে বেদের আমরা জানি চারটি ভাগ। নেক্সট প্রশ্ন 382, বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? শেষের অংশ, প্রথমের অংশ, মাঝের অংশ এবং কোনটি অংশটি নয়। এখানে শেষের অংশকে বেদান্ত বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শেষের অংশ বা লাস্ট পার্টকে বেদান্ত বলা হয়। নেক্সট প্রশ্ন 383, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি ছিল? ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম ছিল অগ্নি। অ্যান্সার হবে এখানে বি, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি। নেক্সট প্রশ্ন 384, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? বন সম্পদ, ঘোড়া, গরু, হাতি। আর্যদের বিনিময় প্রথার মাধ্যম ছিল গরু। কোশ্চেন নম্বর 385, বৈদিক সভ্যতার ভস্টা কারা? বৈদিক সভ্যতার ভস্টা কারা ছিল? দাবির, আর্য, হুন এবং মারাঠা। বৈদিক সভ্যতার ভস্টা ছিল আর্যরা। নেক্সট প্রশ্ন 386, বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখো। এখানে ইন্দ্রাণী, নন্দিনী, সোনালী, লোপামুদ্রা। অ্যান্সার হবে ডি, লোপামুদ্রা, বৈদিক যুগে একজন বিদুষী নারী। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। অ্যান্সার হবে এ, বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। নেক্সট প্রশ্ন 388, দশ রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? দশ রাজার যুদ্ধ লিপিবদ্ধ আছে ঋগ্বেদে। অ্যান্সার হবে বি। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর, বৌদ্ধদেব, পাণিনি, পার্শ্বনাথ। অ্যান্সার হবে বি, বৌদ্ধদেব বৌদ্ধ ধর্মের প্রবর্তক। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে থেকে প্রশ্ন আসে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? সংস্কৃত, বাংলা, পালি, মারাঠি। ত্রিপিটক পালি ভাষায় রচিত। অ্যান্সার হবে সি, ত্রিপিটক পালি ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন 392, আর্য সত্য সম্বন্ধে কে বলেছিলেন? আর্য সত্য সম্বন্ধে কে বলেছিলেন? অ্যান্সার হবে এখানে বি, বুদ্ধদেব আর্য সত্য সম্পর্কে বলেছিলেন। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন 395, শেষ জৈন তীর্থঙ্করের নাম কি ছিল? মহাবীর। শেষ জৈন তীর্থঙ্করের নাম মহাবীর এবং প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। অ্যান্সার 395, কোশ্চেন নম্বর অ্যান্সার হবে এ, মহাবীর, শেষ তীর্থঙ্কর। নেক্সট প্রশ্ন
চতুর্জামকে অবতরণ করেন, এখানে বুদ্ধদেব, মহাবীর, শশাঙ্ক, পার্শ্বনাথ চতুর্জাম অবতরণ করেন পার্শ্বনাথ। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন 397, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। অ্যান্সার হবে সি, দ্বাদশ অঙ্গ। বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? মহাবীর দেহত্যাগ করেন পাবা নগরী। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 400, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? কুশীনগরীতে। প্রশ্ন দুটো কনফিউশন করো না। গৌতম বুদ্ধ এবং মহাবীরের মৃত্যুস্থান অর্থাৎ দেহত্যাগের স্থান দুটো অনেক সময় কনফিউজ হয়ে যায় পরীক্ষা হলে। আর দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশীনগরীতে, আর মহাবীর দেহত্যাগ করেন পাবানগরীতে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, উইল মিট ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।